রাজ্যের আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। ফের দুর্যোগের অশনি সংকেত বাংলার আকাশে। নতুন করে ঘূর্ণাবর্ত প্রবেশ করছে, সাথে নিম্নচাপ। রাজ্য জুড়ে একাধিক জেলায় চলবে দফায় দফায় ঝড় বৃষ্টি, সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। রাজ্যে প্রবেশ করতে চলেছে বর্ষা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ এবং আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস, সাথে বইতে পারে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। তো কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর? কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর? বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। উত্তরবঙ্গে ঢুকছে বর্ষা, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি পাহাড়ে। আজ সকাল থেকে মেঘলা আকাশ, বাতাসে বৃদ্ধি পেয়েছে জলীয় বাষ্পের পরিমাণও, এর ফলে বাড়ছে গুমোটো গরমও। ভারী বৃষ্টি ছাড়া এই অবস্থা থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গের জেলাগুলির। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকেই গোমরা মুখে কলকাতার আকাশ, গত কয়েকদিনের মতো আজও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে প্রায় সারাদিনই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক। ভারতের মূল ভূখণ্ডের দিকে আসতে থাকা দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবেই সারাদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা, যদিও তার পরিমাণ খুবই সামান্য। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় মৌসুমী বায়ু প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে দাপট দেখাতে শুরু করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ার এবং কোচবিহারে দফায় দফায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি বিগত বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি। প্রকট রোদের তেজ না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অতিরিক্ত বেশি। দক্ষিণবঙ্গের মানুষ চাতক পাখির মতো বসে আছে কয়েক পশলা ভারী বৃষ্টি আসায়। তবে খুব বেশি আসার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমের জেলাসহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ সারাদিনই থাকবে মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালও দক্ষিণবঙ্গে আবহাওয়ার খুব বেশি পরিবর্তন হবে না। জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম বজায় থাকবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। সামনের সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।